আমরা এই কোডটার মাধ্যমে, আবিসোটার এই কোডটার মাধ্যমে ডাটা লেয়ার পুশ করছি। পুশ করার পরে এখানে দেখেন এই যে হাবস্পট ফর্মটা কিন্তু ডাটা লেয়ারে পুশ হয়েছে, তারপর তার সাথে এদের ইউজার ডাটাগুলো আসছে। তো এটা আমরা কীভাবে করছি একটু দেখি এবং আমি নিজেও মনে রাখি। তো প্রথমে আমি এখানে এক মিনিট, যে হাবস্পট ফর্মটা কিন্তু একটা আই ফ্রেম ফর্ম। তো হাবস্পট ফর্ম যে একটা আই ফ্রেম ফর্ম, আর কোনটা যে আই ফ্রেম ফর্ম এটা দেখার একটা উপায় যে, ধরুন এক মিনিট, যে ফর্মের উপরে ক্লিক করার পর তারপর এখানে নিচে দেখা যাবে যে যদি আপনার ভিউ ফ্রেম সোর্স এই লেখাটা থাকে তাহলে বুঝবো এটা আই ফ্রেম ফর্ম, আর যদি না থাকে এটা নন আই ফ্রেম ফর্ম। তো এখন কোডটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো এখানে প্রথমে এই যে এখান থেকে এই কোডটা, মানে এই কোডটার মাধ্যমে সকল আই ফ্রেম ফর্ম মানে ট্রেকিং করা হয়, মানে এটাই হচ্ছে সব মূল মন্ত্র। তারপর যারা অনেক ধরনের কোড দেয় তারা সব কিছু সাজিয়ে গুজিয়ে লিখে তারপর দেয় আর কি। এই কোডটা আমি এখান থেকে কপি করে প্রথমে এখানে যে দিয়েছি, যে মানে যে এই লাইনটা এখানে, তারপর যে কনসোল ডট লগ ইভেন্ট, এই দুটো লাইন, তারপর এখানে এইগুলো আমি লিখছি, নিজের লিখেছি পোস্ট। তো এখানে কি করতে হবে, যে বার দিয়েছি, বার বার মানে ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপ, তো বার লিখতে হবে। তারপর দেখেন এখানে ইউজার ডাটা, এটা আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন। তো এটার ভিতরে আমার সকল ইউজার ডাটাগুলো আছে। তারপর ইভেন্ট ডট ডাটা ডট ডাটা সাবমিশন ভ্যালু, এটা কিভাবে নিছি, এটা হচ্ছে প্রথম আমি এই যে এই কোডটা এটা প্রথমে কপি করে এখানে পেস্ট করার পর, তারপর এখানে এগুলো কিছুই লিখতে হবে না, না লিখে প্রথমে শুধু এই কোডটা কপি করে পেস্ট করার পর, অল পেজে যাওয়ার পরে আপনি যখন প্রিভিউ করবেন, প্রিভিউ করার পর এখানে আপনার ফর্মে ইনসার্ট করে কনসোলে আসবেন। কনসোলে আসার পর ফর্মটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করলে এখানে কিন্তু ইভেন্ট মেসেজ আসবে, যেমন যে মেসেজ ইভেন্ট। এটা কিভাবে আসছে এখানে, এই যে আমি যখন এই যে আপনার এই যে ইভেন্ট লিখছি, এটা হচ্ছে ইভেন্ট মেসেজ, যে মেসেজ ইভেন্ট মানে মেসেজ ইভেন্ট আমি পোস্ট করছি আর কি। তো এখন এটা ইভেন্টের আন্ডারে আছে, মানে এই মেসেজ ইভেন্টটা, মেসেজ ইভেন্টের আন্ডারে সকল ইনফরমেশনগুলো আছে হাবস্পট ফর্মের। তো এখান থেকে আমি এই যে এখানে ইউজার, যে বার ইউজার ডাটা সমান ইভেন্ট ডট ডাটা ডট, এটা কী কীভাবে নিচ্ছি ইউজার ডাটাগুলো, এটা হচ্ছে আপনার এখানে দেখেন ইভেন্টের আন্ডারে তো ডাটাটা আছে না, এই যে এই ইভেন্টের আন্ডারে, এই ইভেন্টের আন্ডারে কিন্তু এই ডাটাটা আছে। তো ইভেন্ট ডট ডাটা, তো ডাটার আন্ডারে কী আছে, আরেকটা ডাটা ডট আবার ডাটা। তো ডাটার আন্ডারে কী আছে, ডাটাতে ডাটার আন্ডারে যে কনভার্সন আইডি, ফর্ম আইডি, পরেছে রিডাইরেক্ট ইউআরএল, তারপর হচ্ছে সাবমিশন ভ্যালুস। এই সাবমিশন ভ্যালুস আন্ডারে আপনার কি আছে, ইউজার ইনফরমেশনগুলো আছে। তো এখানে কী করছি আমি, এই যে ইভেন্ট ডট ডাটা ডট ডাটা ডট সাবমিশন ভ্যালুর আন্ডারে আছে। তো এখন যে ইউজার ডাটাগুলো কিন্তু এই যে এই ভেরিয়েবলের ভিতরে আছে ইউজার ডাটা, এক্ষেত্রে তারপর আমি এখানে উইন্ডো ডট ডাটা লেয়ার ডট পোস্ট কীভাবে চেক করেন আমরা তো সবাই জানি। তারপর এখানে ইভেন্ট নাম দিচ্ছে হাবস্পট ফর্ম, এটা আপনার স্ট্রিং হিসেবে দিতে হবে। তো এটা কোটেশনের ভিতরে, সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখছি, এটি হচ্ছে কোটেশন। তারপর কমা দিয়ে পরবর্তী লাইনটা লিখছি, যেমন ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা কার আন্ডারে আছে, যে ইউজার ডাটা। তো ইউজার ডাটা দিলাম যে ফার্স্ট নেম, এটা কীভাবে আনছি, যে ফার্স্ট নেম হচ্ছে এখান থেকে, এই যে ফার্স্ট নেম কপি করে এখানে, এই যে ফার্স্ট নেম ঠিক কীভাবে, যে ইউজার ডাটা, তারপর লাস্ট নেম, তারপর ইউজার ডাটা ইমেল। তারপর এখানে যদি আমি টাইম ল্যাঙ্গুয়েজ যদি এগুলি নিতে চাই, এগুলি কী নেব, কীভাবে নেব, আর এগুলি কোথায় আছে, যেমন এখানে দেখেন
সাবমিশন ভ্যালুসের আন্ডারে দেয়, এইচএস তারপর আন্ডার স্কোর কনটেক্সট, এটার ভিতরে যে টাইম এটা, তারপরে আছে ফ্রম, ডিফিনেশন, আর্ট, এই যে এলএনজি মানে ল্যাঙ্গুয়েজ, তারপর অনেকগুলো আছে আরও। তো এটি তো দেখেন ডাবল কোটেশন আছে, মানে একটা স্ট্রিং আছে, তো অবজেক্টের আন্ডারে স্ট্রিং, তো অবজেক্টের আন্ডার থেকে স্ট্রিং কিন্তু নেওয়া যাবে না, তো এটাকে আপনার অবজেক্টে পরিণত করতে হইবো। তো এক্ষেত্রে দেখেন এটা কীভাবে নিছি, তা আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করছি, মানে বার দেওয়া ভেরিয়েবল কারেন্ডার আছে এসএস কনটেক্স, তো এটা আমি জিজ্ঞেসে যে এটা আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন। তো আমি বোঝার ক্ষেত্রে এখানে যে নাম আছে এই নামে দিয়েছি, এসএস কনটেক্স দেওয়ার পর স্পেস ইকুয়াল টু তারপর জেসন ডট পার্স, মানে স্ট্রিং থেকে অবজেক্টে করতে হলে আমরা জানি যে জেসন ডট পার্স লিখছি। লেখার পর আর এই যে এটা কিন্তু ফার্স্ট ব্রিগেটের ভিতরে রাখতে হইব, তো এটা দেখেন এস এস কনটেক্স এটা কার কার ভিতরে আছে, কীভাবে আছে, যে ইভেন্টের ভিতরে আছে, এই যে ইভেন্ট, ঠিক একই নিয়ম, ইভেন্ট ডট ডাটা ডট ডাটা সাবমিশন ভ্যালুর আন্ডারে ডট এস এস কনটেক্স এটা আছে, তো এটা কিন্তু এখন জেসন ডট পার্স করার কারণে এটা এখন অবজেক্ট হয়ে যাবে। তো এটার আন্ডার থেকে আমি টাইম ল্যাঙ্গুয়েজ নিয়েছি, কীভাবে নিছি, যে টাইম দিলাম এটা আমি আমার মতন নাম লিখছি, যে যে আকাশে তা দেওয়া যাব, আর ভেরিয়েবলটা কী এদের এস এস কনটেক্স এটার ভিতরে কী আছে এটা, তো এটা কি টাইমটা এই যে এখান থেকে হব, এটা কপি করে এখানে দিছি, তারপর কমা দেওয়ার পর সেকেন্ড লাইন ল্যাঙ্গুয়েজ, তারপর এস এস কনটেক্স, তারপর এটা এখান থেকে কপি করে তারপর এখানে বসাইছি, ঠিক এভাবে। তারপর এটা প্রিভিউ করার পর সেভ দিলাম, এই যে প্রিভিউ করছি, প্রিভিউ করার পর এখানে যে অবসুট ফর্ম এটার আন্ডারে সকল ডাটাগুলো কিন্তু আমার আসছে। আসার পর এখন আমি এটা কিন্তু আবার ফেসবুকের কাছে পাঠাইছি, কীভাবে পাঠাইছি, তো এখান থেকে যে কাস্টম ইভেন্টের মাধ্যমে এটা আমি ফেসবুকের কাছে পাঠাইছি, দেখাই একটা, এই যে এখানে ফেসবুক আইডিটা দিছি, তারপর কাস্টম ইভেন্ট, এই যে কাস্টম ইভেন্ট অফিসপোর্ট ফর্ম, আর আপনি সেই স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে লিড জেনারেশনটা দিতে পারেন, তারপর ইউজারের তার সাথে ইউজারের ডিটেলসগুলো, যে এনেবল অ্যাডভান্স মেসেজ এটাতে টিক চিহ্ন দিলে, এই যে কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার সেটার ভিতরে যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ভেরিয়েবল তৈরি করছি, তারপর ভেরিয়েবলগুলো এখানে ধরিয়ে দিছি, তারপর টিকারটা এই যে অফিসপোর্ট ফর্ম, এই যে অফিসপোর্ট ফর্ম এটা দিছি, এই যে অফিসপোর্ট ফর্ম, মানে এভাবে আর কি আপনি নিজেই কোডগুলো তৈরি করতে পারবেন।